হাই ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব বাটা মাছ দিয়ে ফুলকপি। তো কি কি লাগছে এখানে? আমি টমেটো নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি লঙ্কা, এখানে পেঁয়াজ, এখানে রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এখানে ফুলকপি আলুগুলো ভাপিয়ে নিয়েছি, একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তো আমি কিভাবে রান্নাটা করছি তো চলো। আর মাছগুলো ভাজাই আছে, আর এখানে বাটা মাছগুলো ভাজাই আছে। তো রান্নাটা কিভাবে করছি তো দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখন আমি আলু ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি আলু আর পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, পেঁয়াজ, ফুলকপি, আলুটা আমি একই সাথে খুব ভালো করে ভেজে নেবো, কষিয়ে নেবো। আমার পেঁয়াজ ফুলকপি মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি এখন টমেটোটা দিয়ে দেবো। তো দেখো, আমার ফুলকপি, টমেটো, আলু আর লঙ্কা, পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন রসুন বাটাটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি এখন রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু জল দিই, সবগুলো ওকে করে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি এর মধ্যে একটু জল দিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম। তো এখন আলু ফুলকপি আর মশলাটা ভালো করে কষিয়ে নেবো, ঢেকে ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। তো আমি মশলা দিয়ে ঢেকে দেবো, আলুটাতে আমি একটু জল দিয়ে দিলাম, সে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলু ফুলকপিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি নুন দিয়ে দিই। তো এখন নুন দিয়ে দিলাম, এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো সুক্ত হওয়ার জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমার মাছের ঝোলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। ঝোল আমার একদম রেডি, তো এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো, আমার ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো এটা আজকে আমাদের রাতের ডিনার, তো এটা দিয়ে খাওয়া হবে। বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের সামনে চলে যায়।